दुआओं का हासिल हूं ना मैं। 8 সেপ্টেম্বর প্রকাশ্যে এসেছে নির্মাতা ভাসানবালা পরিচালিত জিগরা সিনেমার ট্রেলার। মা কো ভগবান লে গয়ে, পাপা নে খুদ কি জান লে লি। প্রকাশ্যে আসা 2.5 মিনিটের ট্রেইলারে ভাই বোনের চরিত্রে এরই মধ্যে নজর কেড়েছে বেদাং রায়না ও আলিয়া ভাট। জিগরা সিনেমায় দেখা যাবে ছোটবেলায় বাবা মাকে হারিয়েছে দুই ভাই বোন, আত্মীয়দের কাছে অযত্নে মানুষ হয়েছে, আদরের সেই ভাই বিদেশে পুলিশের হাতে গ্রেপ্তার, আর ভাইকে ছাড়িয়ে আনতে অসাধ্য সাধন করতে প্রস্তুত বোন আলিয়া। টান টান উত্তেজনার ট্রেইলারে অ্যাকশন অবতারে দেখা গেছে আলিয়াকে। অভিনেত্রীকে কখনো দেখা গেছে বুলেট ছুটতে, কখনো মারামারি করতে, কখনো আবার গাড়ি নিয়ে স্ট্যান্ড করতে। ট্রেইলারে একটি ডায়লগ রয়েছে, এখন আর হিরো হওয়ার দরকার নেই, এখন বেঁচে বেরোতে হবে। তাতে আলিয়ার চরিত্র বলছে, এখন হিরো তো আমি হবই। পাশাপাশি ট্রেইলার জুড়ে ব্যবহার করা হয়েছে কিশোর কুমারের গাওয়া বিখ্যাত গান ফুলো কা তারকা সবকা কহনা হ্যায় এক হাজারো মে মেরি বেহনা হ্যায়। যা গায়ে কাটা দিয়েছে দর্শকদের। ধর্মা প্রোডাকশনের ব্যানারে নির্মিত জিগরার প্রযোজনাতে রয়েছে ইন্টারনাল সানশাইন প্রোডাকশনও। গত জুনে জিগরার নির্মাতারা ছবিটি মুক্তির ঘোষণা দেন। অবশেষে আগামী 11ই অক্টোবর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি। সবকা কহনা হ্যায়।